শুধুমাত্র আখেরি নবীর উম্মত হইয়া আমান হইয়া কালিমাটা লইয়া সামাউন কবরে গেলে আমার আল্লাহ যদি সাথে সাথে জান্নাত দিয়ে দেয়, আমরা কবে কার মুসলমান? এই কালিমা লইয়া আমান হইয়া নবীর পক্ষ লইয়া জীবনে কিছু ভালো কাজ লইয়া যদি কবরও যেতে পারি, আমার আল্লাহ আমাদের জান্নাত দান করে দিবে। বাবারা সেই জান্নাত যেন আমরা পেতে পারি, যেই জান্নাত পাওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগী কষ্ট করেছে। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কেউ তো আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে গেল না, 1400 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আজকে নবীর মায়া সাল্লাম না। 1400 বছর পর 6000 কিলোমিটার দূর নবীর মহল্লাই জন্ম হইয়া আবু জাহেল আপনাদের মতো হতে পারল না, আবুল আহাব আপনাদের মতো হতে পারল না, সকাল সন্ধ্যা নবী দেখত। আর 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, নবীর ভালোবাসায় মাহফিলে যারা বসে আছি আমার মন কই গো, আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। বাবার আপনার আমার এই পরিবেশটা পৃথিবীতে রাখার জন্য এই পরিবেশে নবীর উম্মতের আয়েশা বসবে, এক মজলিসে 60 বছরের ইবাদতের নেকি নিবে, সেই জন্য আমার নবী কত কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, পৃথিবীর মানুষের রে আমার নবী সারা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরে, কোনো কোনো দিন বিকাল হয় বাড়িতে আসে, কোনো কোনো দিন সন্ধ্যা হয় বাড়িতে আসে, মাঝে মাঝে রাত্র গভীর হয় নবী আসে না। আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে দাঁড়িয়ে অপেক্ষায় থাকি, রাত্র গভীর তাকে দেখি আমার নবী ঘরের দিকে আসতেছে, এত সুন্দর নবী রে পৃথিবীর মানুষেরা। সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় দেখতে যেমন সুন্দর দেখা যায়, আল্লাহর কসম রে আমার নবী গভীর রাত্রে হুজরার দিকে আসতেছে, তাকায়া দেখি মন কই যেন আকাশের উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর মা খাদিজা বলেন, দুই কদম সামনে গেলাম আমার নবীর সুন্দর চেহারার দিকে, তাকায়া দেখি গো আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা ডাকি, ইয়া রাসূলুল্লাহ কেন এইভাবে কাঁদতেছেন, বলুন গো এই গভীর রাত্রে কে আপনাকে আঘাত দিয়েছে, কে আপনার চোখের পানি বের করেছে? আমার নবী ডাকে, খাদিজা রে আঘাত দেয় নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পেয়েছি। এরে খাদিজা আমার মায়ের দেশ আমার বাবার দেশ এই মক্কা ভূমি, মানুষদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই, হিংসা বিদ্বেষ বলে মারামারি ছেড়ে মানুষ মিলেমিশে থাকবে সেই পরিবেশে আনতে চাই। খাদিজা রে কেন জানি রে আমার দেশি ভাইয়েরা আমারে পাগল পাগল কয়। রে মক্কাবাসী যেই নবীরে তোমরা পাগল কও, নোয়াপাড়ার জমিনে আইসা দেখো সেই নবীর আশেকেরা কিভাবে বৈশা রইছে, এই পাগল গুলো রাইখা আমার নবী জান্নাতে যাবে না। একটা নজর যদি আমরা নবীর মন ভরে দেখতে পারতাম, মক্কাবাসীর ভাগ্য নবীর দেখাও এইভাবে নবীর পক্ষ নিতে পারল না। আর একটা দিন নবী দেখলেন না, আপনারা এইভাবে নবীর মায়ায় বসে আছেন, আমার নবী ডাকতেছে, খাদিজা রে আমার দেশি বন্ধুরা দেশি ভাইয়েরা আমি তাদেরকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা কেন জানি আমারে পাগল কয়। ও খাদিজা মস্কারি করে
করে, নানান কথা বলে, আমাকে পিছনে থেকে হই হাল্লা করে, সবগুলো ব্যথা সইতে পারি রে খাদিজা, একটা ব্যথা দেয় পিছন থেকে কেউ কেউ আমার এতিম মোহাম্মদ বলে ডাকে। আমি মুখটা তাদের দিকে ফিরাইয়া তাদের বুঝাইতে চাইলাম, দেশি বন্ধুরা রে পাগল কও মনটা মানে, মস্কারি করো হই হাল্লা করো, সব কষ্ট ব্যথা সইয়া নেই। এরে বন্ধুরা আমার এতিম মোহাম্মদ কইও না, তোমরা না জানো আমি মোহাম্মদ, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, আমি মোহাম্মদ, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। তোমরা যেদিন বাবার কোলে ওঠে বাবার আদর সোহাগের চুমু খাইতা, বাবা দুই গালে চুমাইত, বাবা পকেট থেকে খেজুর খুরমা খুলে দিত, আমি সেদিন কানতে কানতে মা আমেনার কাছে যাইতাম, মার কাছে জানতে চাইতাম, মা গো আমার বাবা কই, আমি বাবার কোলে উঠব, আমার মা আমেনা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিত, বাবা গো তোমার বাবা নাই কার কোলে উঠবা গো, আয় রে মোহাম্মদ আমার কোলে আয়। আমি মার কাছে ডাকতাম, মা গো মক্কার বন্ধুরা গো মা, নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটে গো মা, আমি মোহাম্মদ জামা কাপড় পরে একটা দিন বাবার আঙ্গুলে ধরে হাঁটলাম না, মা গো বলে দাও গো আমার বাবা কই, আমি বাবার কোলে উঠব। রে খাদিজা এইভাবে তাদেরকে বুঝাইলাম, তারপরেও তারা আমরে তিম এতিম কই রে, রে বাবার ভাইরা মক্কাই নবীর জন্ম, মক্কাবাসী নবীকে চিনতে পারলো না, আজকে বাংলার জমিনে নোয়াপাড়ার জমিনে এই মাধবপুর হবিগঞ্জের জমিনে থেকে আমরা নবী চিনে ফেলেছি, নবীর গোলামিতে নাম লেখাইছি, আমরা নবীর পক্ষ লয়েছি, আমার নবী আপনাদের মতো আশেক পাগল গুলো হাশরের ময়দানে রাইখা আমার নবী জান্নাতে যাবে না। মা খাদিজা ডাকে, ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই কারো কাছে যাওয়ার জন্য, খাদিজা রে না আমার বাধা দিস না, আমি তাদেরকে বোঝানোর জন্য দেখি আমার চাচা আবু জাহেলকে নিয়ে আমার সঙ্গে নিতে পারি। রাত্র গভীর হয়ে গেল, আমার নবীর চোখের পানি এখনো বন্ধ হলো না, রাত্র গভীর, কিতাব লেখে রাত্র 12:30, মানুষ ঘুমিয়েছে, আমার নবী আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়াইয়া মা বাবার ব্যথা বুকে লইয়া চোখ ভর্তি পানি জামা কাপড় বিঝাইয়া ডাকতেছে, চাচা গো চাচা ঘুমিয়াছো, চাচা মক্কাবাসী আমারে মস্কারি করে, আমারে পাগল কই, আমারে এতিম কই, ও চাচা ঘুমিয়াছো, ঘুম থেকে উঠো গো চাচা, আবু জাহেল আরামে ঘুমিয়েছিলেন রাত্রে 12:30, এই সমস্ত মানুষ সজাগ থাকে না, আবু জাহেল মধুর কণ্ঠে চাচা চাচা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল, এত সুন্দর করে কে আমার চাচা ডাকে রে, দেখি দরজাটা খুলে, আবু জাহেল বলেন দরজাটা খুইলা দেখি পৃথিবীর মানুষের আরে আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার দরজায় পড়ে আছে। ভাতিজা এই সুন্দর চেহারা লইয়া রাত্র 12:30 আমার ঘরের দরজায় দাঁড়াইয়া চাচা চাচা বলে ডাকো, কি বলবা কি দুঃখ বলো, চোখের পানিগুলো আমার নবী গাল বেয়ে ছেড়ে দিছে, চাচা গো আমি আমার দেশি ভাইদেরকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, হিংসা বিদ্বেষ দলাদলি মারামারির থেকে বাঁচাইয়া মানুষ মিলিমিশে থাকবে সেই পরিবেশে আনতে চাই, চাচা কেন জানি গো তারা আমারে পাগল কয়, আমারে হই হল্লা করে, আমারে এতিম কয়, চাচা তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও তারা আমারে আরে ব্যবহার করবে না। আবু জাহেল ডাকে, এত বড় সাহস তোমারে কে দিল, রাত্রে 12:30 আমার ডাইকা ঘুম থেকে উঠাইয়া এইভাবে আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসতা, এই সাহস কে দিল। আবু জাহেল এই কথা বললে আমার নবী চোখের পানি ছেড়ে বলে, চাচা আমার মা যদি থাকতো বাবা যদি থাকতো এ রাত্রে তোমারে কষ্ট দিতাম না। আবু জাহেল বলেন ভাতিজা দাঁড়াও আসতেছি, ঘরের ভিতরে যাইয়া ঘুরে ঘুরে একটা লাল চাবুক বাহির করেছে,
যেই নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় নাই, সেই নবীর সুন্দর চেহারায় চাবুক নিয়ে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক ফাইটা রক্ত বাহির হয়। আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে, চাচ গো আমার কোন অপরাধে মারো গো, আমার মা নাই বাবা নাই, তোমার কাছে শান্তির বুঝের জন্য এসেছিলাম, চাচা আমার মাইরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমার নবী দাঁড়িয়ে আছে, ডান দিকে মারে রক্তাক্ত, বাম দিকে মারে, আমার নবী অসহায় গভীর রাত্রে পড়ে গেছে, তারপরেও মারতেছে। আমার নবী আর কথা বলতে পারে না, কাঁদতে কাঁদতে রক্ত মুবারক চোখের পানি আর একসাথে হয়ে মরুভূমির ভালিতে যেন রক্তের বন্যা বয়ে যাইতেছে। আমার নবীকে মারতে মারতে জমিনের উপর রেখে আবু জাহেল দরজা বন্ধ করে আরামে ঘুমায়। আজকে কারা গো সেই নবীর মায়ায় হারামের ঘুম বিছনা ছেড়ে মা বিলে বসে আছে? কোন মা এ সন্তান পেটে রাখছে? নিশ্চয় আপনারা যখন মার পেটে ছিলেন, মায়ের সন্তান পেটে লইয়া একবার হইল নবীর দুরুদ পড়ছিল, ওই দুরুদের তাসির যাদের গায়ে আছে তারাই আজকে নবীর ভালোবাসার মাহফিলে বসে আছে। আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ বানাইছে নাস আর আমার নবী বানাইছে আমানু, আল্লাহ বানাই মানুষ, নবী বানাই জান্নাতি, আবার বলুন আল্লাহু আকবার। এই করে যেই নবী পৃথিবীর মানুষকে জান্নাতি বানাইলো, জান্নাতের পথ দেখাইলো, এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী ছাড়া আল্লাহ চিনার বিকল্প কোনো রাস্তা নাই। আসেন আমরা দলাদলি না, হিংসা বিদ্বেষ মারামারির নাম ইসলাম না। ইসলাম সম্পূর্ণ একটা শান্তির ধর্ম, যার বাস্তব নবী আমাদেরকে মহামান্যের মর্যাদায় দিয়েছেন। যারা মহামান্য হয়েছে তাদের কিন্তু চলাফেরার প্রোটোকল আছে, কি বলেন ঠিক? যার বাস্তব এখানে জ্ঞানী সমাজ আছেন, যারা মাননীয় তারা ইচ্ছে করলে একজন এমপি মহোদয় মহল্লায় আপনাদের সমাজে এসে যে কোনো একটা জায়গায় বসে চা খাইতে পারে, সিগারেট খাইতে পারে, কিন্তু তারা তো মাননীয়। আর যারা মহামান্য ইচ্ছা করলেই যেখানে সেখানে বাহির হইতে পারে না, যেখানে সেখানে দাঁড়াইয়া রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে সিগারেট হাইটা হাইটা খাইতে পারবে না, চার দোকানে বসে চা খাইতে পারবে না, কেন? সে যেমন সম্মানী তার চলাফেরার জন্য প্রোটোকল আছে। বাবারা কথার দিকে লক্ষ্য দেন, সময় চলে যাবে, কারণ সময় কিন্তু বৈশা থাকা যাবে না। বলতেছিলাম রাষ্ট্রপতি যেমন সম্মানী তার মধ্যে প্রোটোকল আছে, প্রোটোকলের বাইরে চলতে পারবে না। আমরা আখেরি নবীর উম্মত যেমন সম্মানী, আমাদের চলার প্রোটোকল আছে, প্রোটোকলটা রাসূল দিয়েছে, রাসূল বলেছে উম্মতের জন্য আমি প্রোটোকল রেখে গেলাম, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এর মধ্যে আমরা চলবো, তার মধ্যে শান্তি অশান্তির কিছুই নাই। ইসলামের মধ্যে তিক্ততা বলতে কোনো শব্দ নাই, যা আছে শান্তি, যার বাস্তব আজকের মাহফিল, আজকের এই কোরআন সুন্নার পক্ষে নবীর উম্মত হয়ে যারা আসছেন, বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, সকলে এক ইউনিয়নের না, এক গ্রামের না, এক ওয়ার্ডের না, এক মহল্লার না, এক ফ্যামিলির না, এক ঘরের না, তারপরও এই যে এত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলুন আপনাদের মধ্যে সত্য কথাটা বলবেন, কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে? মন কষাকষি আছে? ঝগড়াঝাটি আছে? অশান্তি আছে? তাহলে রাসূল আমাদের এই শান্তির পথটাই দিয়া সোনার মদিনায় শুইয়া দিয়েছে। শুধু শুইয়া রইছে না, মদিনার থেকে আজকের এই পরিবেশ আমার নবী নিজ চোখে দেখতেছে।
বিশ্বাস হয়, বিশ্বাস হয়, সবাই কয় না বিশ্বাস হয়, তাহলে নবীর গোলামিতে নাম লেখান, তাহলে সব পাইবেন। নবী যার হইছে আল্লাহ সে পাইছে, নবী যার হইছে আল্লাহ সে পাইছে। তাই নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন, একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেন না, বলুন এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আমানু হওয়া যাবে কিনা? একই মহল্লাই বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো করে আবু জাহেল, হ্যাঁ তো আমানু হইতে পারছে না, হ্যালো নাস। আর এই মহল্লাই বাড়ি আবু বকর সিদ্দিক আমানু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন পড়েছে মুহাম্মাদুর রাসূল, তখন দামি হয়ে গেছে, আমানু হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে, তার উপরে প্রটোকল আরোপ হয়ে গেছে, প্রটোকল মাফিক চলতে হবে।